to jitu India Alliance to etu nam tu actually belek hobo lage etia moi ji sokol tar netribindot ekhet lukok moi abon jonaisu jetu up already ulai golei gotike nam tu kiba ta tu belek hobo lagibo teloka pratham nam tu change korok telokor etu eta kono nitigotor adorkhon na thaka nitigoto adorkhon na thaka kono telokor ekke chinta dhara na thaka অকল নরেন্দ্র মোদী কেনেকে হরুয়াব পারি তার কারণে একটা অশুভনীয় মিত্রতা করেছিল তার এই মিত্রতাটো ভাঙি গল গতি এই মিত্রতাটোর যিখিনি আছে সেইখিনিও কিবা পারিব বলে মই ভাবা নাই কালিও মই শুনি আছো উত্তর প্রদেশরও এটা পার্টিয়ে উলাও উলাও করে আছে আজি এইমাত্র ক'ৰবাত পঢ়ি আহিলো উমর আবদুল্লাইও বেলেগ এটা সুরত কথা কৈছে যে যিখিনি আছে এইখিনিও নাইকিয়া হয়ে যাব ইতিমধ্যে আপ ওলাই গুছি গৈছে আর চারিটা পার্টি উলাব গতি এই ইন্ডি এলায়েন্সটো নহব গতি পারে নামটা চেঞ্জ করে লোক আর তেক ইলেকশন খেলক বলে মই তখনলোক আহ্বান জানাইছো আর এটা দেখি আছো মমতা ব্যানার্জি ডাঙরিয়ানিও তারপর উলা উলাও করে আছে গতি এই কি এলায়েন্স থাকিল ইতিমধ্যে নীতিশ কুমার ডাঙরিয়া ওলাই গল আপ ওলাই গল মমতা ব্যানার্জি ওলাই যাব জয়ন্ত চৌধুরীর পার্টি ওলাই যাব তারপর এই ইন্ডি এলায়েন্স হব নাকি কংগ্রেসে নিজে কংগ্রেস পার্টি বলে কোক বা আগর কিনা একটা নতুন নাম লোক ইলেকশন খেলক ইন্ডি এলায়েন্স বলে যুক্ত করেছিল সেইটা মূলত ধ্বংস হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এশখন পাম বলে কেছে ডেফিনেটলি পাম আমিও বহুদিন আগরপা কই আছো তখন মুখতে শুনে আছো গতি আমিও ভালদরে জানো অহা বছর আমি এশ পার হম আর আমি তৃতীয়বার কারণে একহে তৃতীয়বার কারণে বিধানসভালে পুনের আহিম মানুষ ক্ষমা করি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সেইখানে সাহস আছে রাইজর কারণে কাম করেছে বহু লিডারের সেই সাহস তো নাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হক আছে আর হয়তো কেতিয়াবা তেনেকা করেও দেখাব যদি ইন্ডি এলায়েন্স তো এই নামটা একচুয়ালি বেলেগ হব লাগে এটা মই যে সকল তার নেতৃবৃন্দ তখনলোক মই আহ্বান জানাইছো যেহেতু আপ অলরেডি ওলাই গলেই গতি নামটা কিনা এটা বেলেগ হব লাগবে প্রথম নামটা চেঞ্জ করক তেওঁলোকৰ এইটো এটা কোনো নীতিগতর আদর্শ না থাকা নীতিগত আদর্শ না থাকা কোনো তেওঁলোকৰ একে চিন্তাধারা না থাকা অকল নরেন্দ্র মোদীক কেনেকে হরুয়াব পারি তার কারণে একটা অশুভনীয় মিত্রতা করেছিল তার এই মিত্রতাটো ভাঙি গল গতি এই মিত্রতাটোর যিখিনি আছে সেইখিনিও কিবা পারিব বলে মই ভাবা নাই কালিও মই শুনি আছো উত্তর প্রদেশরও একটা পার্টিয়ে উলাও উলাও করে আছে আজি এইমাত্র ক'ৰবাত পঢ়ি আহিলো উমর আবদুল্লাইও বেলেগ এটা সুরত কথা কৈছে যে যিখিনি আছে এইখিনিও নাইকিয়া হয়ে যাব ইতিমধ্যে আপ ওলাই গুছি গৈছে আর চারিটা পার্টি উলাব গতি ইন্ডি এলায়েন্সটো নহব গতি পারে নামটা চেঞ্জ করে লোক আর তেক ইলেকশন খেলক বলে মই তখনলোক আহ্বান জানাইছো আর এটা দেখি আছো মমতা ব্যানার্জি ডাঙরিয়ানিও তারপর উলা উলাও করে আছে গতি এই কি এলায়েন্স থাকিল ইতিমধ্যে নীতিশ কুমার ডাঙরিয়া ওলাই গল আপ ওলাই গল মমতা ব্যানার্জি ওলাই যাব জয়ন্ত চৌধুরীর পার্টি ওলাই যাব তারপর এই ইন্ডি এলায়েন্স হব নাকি কংগ্রেসে নিজে কংগ্রেস পার্টি বলে কোক বা আগর কিনা একটা নতুন নাম লোক ইলেকশন খেলক ইন্ডি এলায়েন্স বলে যুক্ত করেছিল সেইটা মূলত ধ্বংস হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এশখন পাম বলে কেছে ডেফিনেটলি পাম আমিও বহুদিন আগরপা কই আছো তখন মুখতে শুনে আছো গতি আমিও ভালদরে জানো অহা বছর আমি এশ পার হম আর আমি তৃতীয়বার কারণে তৃতীয়বার কারণে বিধানসভালে পুনের আহিম মানুষ ক্ষমা করি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার সেইখানে সাহস আছে রাইজর কারণে কাম করেছে বহু লিডারের সেই সাহস তো নাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হক আছে আর হয়তো কেতিয়াবা তেনেকা করেও দেখাব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।